ফেরাউনের স্ত্রী, তার ঘটনা তো আপনারা জানেন, অনেকে ওয়াজ শুনছেন, তারা ছিল ইমানদার। বাইরা আমার বন্ধুগণ, সেই ইমানদার তারা এক আল্লাহকে বিশ্বাস করেছেন, এক নবীকে তারা বিশ্বাস করেছে। আমার ভাইরা আমার বন্ধুগণ, বর্তমান যুগে আমাদের মানুষের অন্তর ভিতরে বিশ্বাস নাই, ইমান নাই। ও বাবা রে, কিয়ামতের ময়দানে আল্লাহ মহান রাব্বুল আলামিন যে আল্লাহ জান্নাতে দিবে, আল্লাহ জান্নাতে দিবে একমাত্র ইমানদার বান্দাগণকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাই আল্লাহ রাসূল পৃথিবীর জমিনে যে ইসলাম প্রচার করলেন, আমার বাবাজিরা, নবীজির এক এক চরিত্র উপর ইহুদিরা তারা ইসলাম গ্রহণ করেছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একটু দরুদ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আল্লাহুম্মা সাইয়্যিদানা, সেই কষ্টের ইসলাম আল্লাহ মহান রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, দুনিয়ার জমিনে যে ধর্মটাকে তোমাদের মধ্যে দেওয়া হলো, আমার ভাইরা বলেন তো আল্লাহর পবিত্র কোরআনের ভাষা সত্য হবে না মিথ্যা হবে? আল্লাহ বাদ জানিয়ে দিলেন, ইন্না দ্বীনা ইন্দাল্লাহিল ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ইন্না দ্বীনা, অবশ্যই ইন্না মানে অবশ্যই, দিন মানে ধর্মতা, ইন্দাল্লাহ ইন্দা মানে কাছে, বিল্লাহ বিল্লাহ এক আল্লাহকে বলা হয় ইসলাম। আল্লাহ বলে আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত পছন্দনীয় ধর্ম, যে ধর্ম তোমাদের কাছে দিলাম এই ধর্মটার নাম হলো ইসলাম। আমার ভাইরা, এই ইসলাম প্রচার করতে নবী যে আমার কত প্রকার প্রচার করলেন আমার ভাইরা, তাই লক্ষ্য করে দেখেন বর্তমান যুগে বাবাজিরা আমাদের মতন আলিমের দ্বারা ইসলাম প্রচার করা হয় না। আমাদের যেটা ভাষা, আমাদের যেটা চরিত্র, আমাদের যেটা কর্ম, আমরা ওয়াজ বড় বড় করি রে বাবা, পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে তিন ওয়াক্ত ওয়াজিনেরই ক্ষতি হয়। জোরে কথা বলুন ঠিক কিনা? আম মানুষ তো আছেই, আমগর আলিমিরি গন্ডগোল আছে, আর জি গের গেরানি ভাষা আমগরে। আল্লাহ রাসূল কত তিনার কত ধৈর্য ছিল, কত কষ্ট ছিল, আবু লাহা, আবু সুফিয়া, উতবা, সাইবা, এই কাফের বেঈমানদের ইহুদিদের ভিতরে এই চারজন ছিল হেড লিডার। এই চারজনের দেশবাসী মধ্যে এলান করে দিছে যে কেউ যদি মোহাম্মদ নবীর কালিমা পড়ে মুসলমান হয়, আর মোহাম্মদ নবীর সঙ্গে যার দেখা হবে তাকে বালুর বদ্ধ ভূমির ময়দানে নিয়ে হাত পা বেঁধে চাবুক মেরে মেরে চামড়া তুলে দিয়ে নির্যাতন নির্মম হত্যা তাহাকে করা হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ।